আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু। রুগ্ন দুর্বল পশু দ্বারা কুরবানি জায়েজ কিনা আজকে আপনাদেরকে বলবো। এখানে আমরা চলে যাই সরাসরি কিতাবের মধ্যে। কিতাবে রয়েছে জামে তিরমিজির প্রথম খণ্ডের 275 নম্বর হাদিস, ফতোয়া আলমগীরের পঞ্চম খণ্ড 297 নম্বর হাদিস, বদায়ুস সানায়ে চতুর্থ খণ্ড 214 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে যে রুগ্ন দুর্বল পশু দ্বারা কুরবানি এমন দুর্বল যে জবের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, মানে দুর্বল হলেই হবে না, আপনার এমন দুর্বল হয়ে গেছে যে আপনার যেই জায়গার মধ্যে আপনার জবে করবে সেই জায়গার মধ্যে সে যেতে পারতেছে না, তার কষ্ট হচ্ছে বা যেতে পারার মতো তার সামর্থ্য নাই, এমন দুর্বল যদি হয় তাহলে অবশ্যই আপনার কুরবানি এই পশু দ্বারা আপনার কুরবানি হবে না। এটা অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে, অন্য একটা পশু আপনাকে ক্রয় করতে হবে। আর যদি মনে করেন যে এটা ছাড়া আপনার আর কোনো সামর্থ্য নাই, এটাই আপনি কিনে ফেলেছেন অথবা আপনার পালিত, যে এটা ছাড়া আপনার আর কোনো দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, তাহলে আপনি এটাই দেবেন। আল্লাহু খায়রুল হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।